শ্বশুর বাড়ি যাব, কাঁঠাল রাওয়া খাবো, পোক পোক করে হাই দিব। শ্বশুর বাড়ি যাব, কাঁঠাল রাওয়া খাবো, পোক পোক করে হাই দিব। থামো তো, তোমার শুধু খাওয়ার হাগা। আগে শ্বশুর বাড়ি চলো, তারপরে তো কাঁঠাল রাওয়া খাবার হাগবা। চলো। এই লেখা গাবি নাচিস, বেশি বেশি করে খা। আর গতবার একটা ছা দিয়েছিলি, এবার যেন তিনটি ছা দিবি। একটা মেয়ের বাড়ি পাঠাবো, আর একটা শালার বাড়ি পাঠাবো, আর একটা আমার বাড়িতে থাকবে, সেইটাকে তো দুধ খাওয়াবে। বউটাও কাপড় কাচতে গেছে, এখনো পর্যন্ত এলো না। ওরে বাবারে বাবারে, কি গরম রে। আরে মা, তোরা কেমন আছিস মা? আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা, কেমন আছো বাবা? আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি রে বাবা। বাপ, তোমাকে কি কুকুরে কামড়ে দিয়ে দিয়ে জলা তং করো হয়ে গেছে নাকি তোমার? তা কুকুরের মতন করছো কেন? কি আর বলবো আব্বা, তোমার জামাই রাস্তা আস্তে আস্তে শুধু বুঝে কাঁঠালা অখাবার পুক পুক করে হাঁকবো, কাঁঠালা অখাবার পুক পুক করে হাঁকবো। তোমার জামাই শুধু হাগা আর খাওয়া কার। কাঁঠালের অওয়া খা বাবা। মা তুই এক কাজ কর, জামাইকে কাঁঠাল ভেঙে দে, তখন অওয়া খাক, আমি বাজার যাই জামাইয়ের লিখে কিছু কিনে আনি। হ্যাঁ ঠিক আছে আব্বা। মা কই? তোর মা কাপড় কাচ থেকে এসেছে, এখনই চলে আসবে। ঠিক আছে আব্বা, বাজার থেকে একটা বড় কাপলা মাছ কিনে আসবা। ও মাছ খাবে মা? ঠিক আছে তাইলে আসছি, যা তুই ঘর যা। মামা বল, কত যাবি? আমার বাড়িতে জামাই এসছে, তাই একটু বাজারের দিকে যাব মাছ কিনতে। জামাই এসছে? হ্যাঁ মাছ এসছে। হ্যাঁ সব বাড়িয়ে মামা মাছ খাবো। সব সময় খাবো খাবো কিরে, তুই আমার জামাই হইস? আমি তো ভাগি হই। আরে ভাগিনি হইস তা কি হবে, অন্যদিন যাই খাবি আমার বাড়িতে, আজকে আমার জামাইকে গাব গুটি করে খাওয়াই। তুমি ওই ট্রেক্টরে বসি ভুই চয়েস বইয়ে ভুই চয়েস বইয়ে করতে থাকো, আমি বাজার গেলাম। মামা শুন, কি বলছিস বল? মামা তুই জামা ফুটু। আমার জামাই ফুটু? হ্যাঁ প্রতি ফুটু রে আমার জামাইয়ের। আরে তুই জামা ফুটু? আবার বলে আমার জামাই ফুটু? আমি মোটা গাঁটা ছেলে দেখি বিয়ে দিলাম আমার মেয়ের সাথে, আবার বলছিস আমার জামাই ফুটু? নতুন জামাইয়ের বদনাম করছিস? কিসের ফুটু রে আমার জামাই? আবার বলে আমার জামাই ফুটু? এই চো চো দেখা গা, আমার জামাইয়ের কত ফুটু আছে, আর দেখাই যাই চো আমার বাড়ি, আমার জামাইয়ের কত ফুটু আছে দেখাবি, নাহলে মারবো। নতুন জামাইয়ের বদনাম করা চো। বাপ জামাই একবার এর এসু তো, লে দেখা আমার নতুন জামাইয়ের কত ফুটু আছে। বাপ তোমার কত কত ফুটু আছে গো? আমার নতুন জামাইয়ের বদনাম ধর তোমা, তোর কিছু জামাই ফুটু তোর জেরু জেরু ফুটু আছে, আমার জামাইয়েরও সেরু সেরু ফুটু আছে, আর নতুন জামাইয়ের বদনাম করছিস, বারবার বলছিস তোর জামাই ফুটু জামাই ফুটু। বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, এটা কি?
হলো রে হ্যাঁ কে গুটু কই দিল রে তুই বুঝতে পারছ না শালা তুই বুঝছ না বুঝতে পারছ না বুঝতে পারছ না তুই বুঝতে পারছ না তুই বুঝতে পারছ না বুঝতে পারছ না ও না তুই বুঝতে পারবি না আমার গায়ের জামাতে ফুটো আছে বলিছিস আমি বুঝতে পারি না রে বা আল্লো তুই বুঝতে পারছিস তুই মাতির চামে দিব তুই কথা শুনে জামা তো ফুটো জানিস না তুই বুঝতে পারছ না বাবা বুঝতে পারছিস জামা তো বুঝতে পারছ না বাবা দিব কথা শুনতে না জামা বুঝতে পারছিস বুঝতে পারলে না বা আব্বা মেরে থাইনি চল আব্বা ওরে বাবা রে 22 খপ নষ্ট করে দিছ না মা চল শ্বশুর আব্বা ঘরে চল